কুইন্সের ভক্তরা ট্রেইলারটির শুরুতে মিউজিকটা শুনে ইমোশনাল হয়ে যেতে বাধ্য। ফ্রেডি মার্কিউরি তথা কুইন্সের কালজয়ী কিছু সলো মিক্সচার করে অসাধারণ একটা কম্পোজিশন দিয়ে শুরু হয় ট্রেইলারটি। মিউজিক ওয়ার্ল্ডে তুমুল ছাড়া জাগানো ব্যান্ড কুইন্সের কিংবদন্তি লিড সিঙ্গার ফ্রেডি মার্কিউরিকে ঘিরেই তৈরি করা হয়েছে মুভিটি। নাম হিসেবে নির্বাচন করা হয়েছে কুইন্সেরই কালজয়ী ট্র্যাক বোহেমিয়ান র্যাপসডি। প্রচলিত ধারার বাইরে গিয়ে ফ্রেডি নিজেকে করে তুলেছিলেন তৎকালীন সময়ের এই গ্রহের সবচেয়ে জনপ্রিয় মিউজিশিয়ান হিসেবে। এই মুভিতে ফ্রেডির চরিত্রে দেখা যাবে রামি মালেককে অভিনয় করতে, যেখানে বাস্তব ফ্রেডির অঙ্গভঙ্গি থেকে শুরু করে চালচলনের খুব সুন্দর চিত্রায়ন পাওয়া যায়। নিঃসন্দেহে রামিকে কঠোর পরিশ্রম করতে হয়েছে $5,20,00,000 বাজেটের এই ছবিতে চিত্রায়নের জন্য ফ্রেডির ফিজিক্যাল মুভমেন্ট আয়ত্ত করতে। কুইন্সের উত্থান পতনের গল্প নিয়ে তৈরি করা এই ছবির ফোকাস ছিল রক মিউজিকের ইতিহাসে অন্যতম স্মরণীয় কনসার্ট লাইভ এইডকে ঘিরে। সলো ক্যারিয়ারের আশায় ব্যান্ড ছেড়ে হতাশ হওয়ার পর এই কনসার্টের আগেই ফ্রেডি ফিরে এসেছিলেন তার আসল ঠিকানা কুইন্সে। ছবিতে অসাধারণভাবে চিত্রায়িত করা হয়েছে ভিন্ন স্বাদের সাউন্ড নিয়ে কুইন্সের এক্সপেরিমেন্ট এর গল্পগুলো, যা তাদেরকে অনন্য করে তুলেছিল অন্য সব মিউজিক কম্পোজার থেকে। মুভিটির সাউন্ড মিক্স করা হয়েছে অত্যাধুনিক প্রযুক্তি সম্বলিত ডলবি অ্যাটমস থেকে, তাই অডিয়েন্সরা অনন্য এক্সপিরিয়েন্স পাবেন মুভি থেকে। ফ্রেডির ব্যক্তিগত জীবনে কিছু স্পর্শকাতর অধ্যায় উঠে এসেছে এই মুভিতে। কুইন্স ফ্যান না হলেও আপনি মুভি দেখে মুগ্ধ হতে বাধ্য। আর যদি ফ্রেডির ফ্যান হয়ে থাকেন তাহলে আমি আপনার কাছে হার মানছি, আপনাকে ইমোশনাল হয়ে পড়তেই হবে। আইএমডিবিতে এখন পর্যন্ত এই মুভিটির রেটিং আছে 8.2, যা একে বর্ষ তালিকার শীর্ষে ধরে রাখছে। আর বাস্তবতাও কিন্তু এমনই। এখনও যদি বোহেমিয়ান র্যাপসডি না দেখে থাকেন তাহলে অপেক্ষা না করে দ্রুত মুভিটি ম্যানেজ করে দেখে ফেলুন। আরেকটা পরামর্শ, পাইরেটেড বা হল প্রিন্ট দেখে এক্সপিরিয়েন্সটাকে তেতো করে ফেলবেন না।